হাজার কোটি নয় রেশনে 10,000 কোটি টাকা দুর্নীতি, তার মধ্যে 2,000 কোটি গেছে দুবাইয়ে। শঙ্কর আর্থ সংস্থার মাধ্যমে বিদেশে টাকা পাচার দাবি ইডি। বাকিপুর জ্যোতিপ্রিয়র পর এবার রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার শঙ্কর আর্থ। 17 ঘন্টা তল্লাশির পর ইডির জালে বালু ঘনিষ্ঠ বনগাঁর প্রাক্তন পুর প্রধান। শঙ্কর আঠর বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার আড়ালে কালো টাকা সাদা হাওয়ালার মাধ্যমে লেনদেন, ঘুরপথে কেনা হয়েছে সোনা, ইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি। মিথ্যা ইয়ে হয়েছে, তদন্তকারী এজেন্সির কাছে যাবো যে তারা যেন সঠিক তদন্ত করে উপযুক্ত বিচার নেয়। কাগজ বের করে দেখালো এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য এডার করলাম। সন্দেশখালী কাণ্ডে ইডির বিরুদ্ধে এফআইআর, পুলিশের ওয়ারেন্ট ছাড়া শাহজাহানের ঠিকানায় হানা, তৃণমূল নেতার বাড়ির কেয়ারটেকারের অভিযোগের ভিত্তিতে মামলা। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি অভিযান ঘিরে সন্দেশখালীতে দুষ্কৃতী তাণ্ডব, রাজ্য পুলিশের ডিজি ও এসপিকে ইমেলে অভিযোগ ইডির, আদালতে যেতে পারে এজেন্সি। শেখ শাহজাহানের অনুগামীদের তাণ্ডবের পর থমথমে সন্দেশখালী, খোঁজ নেই বাহুবলী তৃণমূল নেতার, বাড়িতে ঝুলছে তালা। রবিবার ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশ শুরু, মঞ্চ তৈরির কাজ রানী রাসমণি অ্যাভিনিউ ও মেট্রো চ্যানেলে। অস্থায়ী শিবিরে থাকবেন উত্তরবঙ্গ থেকে আসা কর্মী সমর্থকরা।